জল সেটা আমাকেই দিতে হবে। সব কাজ মা আমাকে দিয়েই করায়, এই সংসারে আর থাকতে ইচ্ছা করে না। দুধ এখন আবার ঠাকুরের বাসন বার করছে, এগুলো আমাকেই মাজতে বলবে, আমি আজকে আর একটা কাজও করব না। তুমি আজকে আমাকে দিয়ে আর একটা কাজও করাতে পারবে না। আরে কাকিমা, কি রে কোথাও বেরোচ্ছিস নাকি? না না, আসো মা। দিতানিস মা, ভালো আছো? এই তো মা, খুব ভালো আছি। ওমা, প্রিয়ার মা এসেছে নিমন্ত্রণ করতে। আচ্ছা আসি। কি দিদি, অসময়ে এসে কি ডিস্টার্ব করলাম? এমা দিদি, এগুলো কি বলছেন? ওই শিবরাত্রির পর তো ঠাকুর বাসনগুলো একটু মাছ দেখেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেছেনই তো, 5 এপ্রিল প্রিয়ার আশীর্বাদ। আপনি কিন্তু সবাইকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাবেন দুপুরবেলা। হ্যাঁ ঠিক যাব। এবার আপনার বড় মেয়ের বিয়েটাও দিয়ে দিন, প্রিয়ারও তো একই বয়সী। আপনি বসুন একটু চা করে। না না দিদি, একদম নয়, বুঝতেই তো পারছেন অনুষ্ঠান বাড়ি অনেক কাজ, এর পরের বার এসে শুধু চা নয়, আপনার মেয়ের বিয়ের ভোজটা একেবারে কবজি ডুবিয়ে খেয়ে যাব। এখন আসি মা, আমি কাকিমাকে একটু এগিয়ে দিয়ে আসি তাহলে। আমিও যাব। চল। আচ্ছা ঠিক আছে দিদি, আবার আসবেন কিন্তু। হ্যাঁ মা বলো। তুই যে ছেলেটার খবর নিতে বলেছিলিস তার খবর নেওয়া হয়ে গেছে। তা কেমন ছেলেটা? ছেলেটা তো ভালোই, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ঠিকঠাক মাইনেও পায়, এক ছেলে এক মেয়ে, ফ্যামিলিটা শুনলাম নাকি খুবই ভালো। আচ্ছা মা ঠিক আছে, ওর বাবা তাহলে আসুক, ওর বাবার সাথে কথা বলে নিই, তারপরে আমি তোমাকে জানাচ্ছি। তাছাড়া বয়সটাও তো বাড়ছে, এরপরে কি আর ভালো ছেলে পাওয়া যাবে? এটাই ফাইনাল করে দেবো যদি ভালো মনে হয়। আমি চাইলি নিমন্ত্রণ করবো। শোনো দিদি, কোথায় গো? দিদি তো এখানে ছিল, মনে হয় ছাদে আছে। এই মেয়েটাকে না কাজের সময় একদম পাওয়া যায় না। এতগুলো মাসুন মায়ের রোদের মধ্যে বসে বসে মাজবে? বাবা আজকে কি ব্যাপার, না বলতেই বাসনগুলো সব মেচে ফেললি? যে কটা দিন আছে তোমার হাতে হাতে সব কাজ করে দেব, বিয়ে হয়ে গেলে তো আর করতে পারবো না, তোমাকে খুব মিস করব মা। মোটামুটি সব ফ্রেন্ডদের নাম লিখে নিয়েছি, মাকে দেখিয়ে আসি। মা, ও মা, মা, বিয়ে? কার বিয়ে? কেন, আমার বিয়ে? আমি সব শুনেছি, তুমি ফোনে বলছিলে। লজ্জা পাওয়া বন্ধ হলে একটা কথা বলবো, শুনবি? আমি ফোনে তোর বিয়ের কথা বলিনি, মাসির বিয়ের কথা বলেছি। প্রায় 40 বছর বয়স হয়েছে, এখন বিয়ে না হলে আর কি হবে? আর তোর দাদুর এখন ক্ষমতা নেই যে দায়িত্ব করে মেয়েকে বিয়ে দেবে, তাই তোর বাবা আর আমি মিলে বিয়েটা দেবো ঠিক করেছি। আর তোর বয়সটা কত শুনি, বিয়ে করবি? তোমার কাছে তো আমার কোনোদিনও বিয়ের বয়সই হবে না, নিজের বোনকে যেরকম ছোট ছোট করে ঘরে বসিয়ে রেখেছো এখন পস্তাচ্ছ আমাকে ওরকম করবে? হায় রে, অযথাই কত স্বপ্নই না দেখলাম, বাসনগুলো মাজলাম। এই ঠাকুরের বাসনগুলো মাজলি কি করে তুই? এতগুলো বাসন আমার এটো হয়ে গেল, এবার আমি কি করবো? আহ